वेलकम स्टूडेंट्स, आज के शिखब हाउ टू ड्र अ परफेक्ट स्ट्रेट लाइन। ज्यामितिक पद्धति एक यथार्थ परफेक्ट स्ट्रेट लाइन की करे आमरा आँकब। एक प्रॉपर सरलरेखा आँकते गेले की विषय माथाय रखते हबे। सबार आगे आमरा पढ़े नी आमादेर की करते बोलेछे। एक 6 सेंटीमीटर दैर्घ्य विशिष्ट सरलरेखा अंकन करते हबे आमादेरके। ঠিক আছে, আমরা আগে একটা স্কেল নিয়ে নিয়েছি। স্কেলের প্রত্যেকটা ঘর যেন স্পষ্টভাবে আমরা দূর থেকে বুঝতে পারি, কোনো ঘর আবছা বা অস্পষ্ট যেন না থাকে, তাহলে মাপে গণ্ডগোল বা মাপ পরিমাপ করতে ভুল হয়ে যেতে পারে। এরপর প্রশ্ন থেকে কিছুটা অংশ ছেড়ে রেখে আমরা জাস্ট একটা নর্মাল আই মেজারমেন্টে দেখব স্কেলটা আমরা ঠিকঠাক ধরেছি কি না, অর্থাৎ প্রায় যতটা সম্ভব আমাদের পক্ষে বোঝা যাচ্ছে স্কেলটাকে সোজা করে বসাবার বা সোজা করে ধরবার চেষ্টা করব। মোটামুটি একটা আই সেট হয়ে গেলে আমাদের বলা হয়েছে 6 সেন্টিমিটার একটা সরলরেখা আঁকতে। আমরা 6 সেন্টিমিটার সরলরেখা আঁকবো, মনে রাখবো সবসময় আমরা শূন্য থেকে আঁকবো, কখনো এক থেকে নয়। সবার আগে এটা যে শূন্যর পয়েন্ট, এখানে একটা জাস্ট একটা বিন্দু বসালাম, জাস্ট একটা বিন্দু, কোনো রসগোল্লা নয়, কোনো বড় গোল্লা নয়, জাস্ট একটা পয়েন্ট। 6 সেন্টিমিটার সরলরেখা, ঠিক 6-এর মাথায় একটা একই ধরনের পয়েন্ট দিলাম, জাস্ট একটা বিন্দু। এরপর আমরা এই দুটো পয়েন্টকে এইভাবে কানেক্ট করব। অনেকে বলেন এইভাবে আগে পয়েন্ট দেওয়ার দরকার নেই বা পয়েন্ট দেওয়ার কথা হয়তো তারা উল্লেখ করেন না, একবারে লাইনটা টেনে নিতে বলেন। কিন্তু আমাদের মনে রাখা দরকার এইভাবে আঁকতে গেলে ম্যাক্সিমাম টাইম 80% টাইম যারা প্রথম আঁকা শিখছে তারা কিন্তু ঠিক জায়গায় থামতে পারে না, হয় বেশি টেনে ফেলে নারে কম টেনে ফেলে, এবং এতে ছবিটা খুব বাজে দেখতে হয়। এবং আরেকটা কথা যেটা আমরা মাথায় রাখবো, আমরা যতটা সম্ভব রবারের ইউজ করব না, রবারের ইউজটাকে অ্যাভয়েড করব। কারণ একটা ছবিতে বারবার মোছা তার উপর আঁকা থাকলে যিনি খাতা দেখছেন তারও একটা ইমপ্রেশন খারাপ হয় এবং ছবিটা দেখতে খুব বাজে লাগে এবং মাপেরও ভুলভাল ধারণা হতে পারে। তো আমরা শূন্য থেকে প্রথমে আমরা যেটা করলাম, শূন্যে একটা পয়েন্ট বসিয়েছি, 6-এ একটা পয়েন্ট বসিয়েছি, তারপর সে পয়েন্টগুলোকে কানেক্ট করলাম। এতে ছবিটা খুব শার্প দেখতে হবে এবং খুব পরিষ্কার হবে। স্কেলটা সরিয়ে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কেমন হয়েছে ছবিটা। তাহলে এটা একটা সরলরেখা এঁকেছি যার মাপ 6 সেন্টিমিটার, এর দুটো প্রান্তবিন্দু আছে। সবার আগে দুটো প্রান্তবিন্দুর দুটো নাম দিলাম, এদিকের প্রান্তবিন্দুর নাম দিলাম এ, এদিকের প্রান্তবিন্দুর নাম দিলাম বি। এবং এটার মাপ যতটা উপরে ছোট্ট ছোট্ট করে এর মাপটা লিখলাম, 6 সেমি। এই হয়ে গেল আমাদের আঁকা কমপ্লিট। এরপর আমরা এভাবেই এটাকে ছেড়ে চলে আসবো না, সব কিছুর তেমন একটা নাম থাকে, এই ছবিটারও একটা নিশ্চয়ই নাম থাকবে বা পরিচয় থাকবে, সেটাই আমরা নিচে লিখব। নিচে আমরা লিখব উপরে চিত্রে এ বি বলে মাথায় একটা বার চিহ্ন, যেহেতু এটা একটা সরল রেখা বা রেখাংশ, আমি রেখাংশই বলছি, তাই এটা রেখাংশের সাইন তোমরা জানো। যদি সরলরেখা হতো দুদিকে দুটো অ্যারো থাকতো, তাই এইভাবে লিখব এ বি হল একটি ছয় সেন্টিমিটার বিশিষ্ট সরলরেখা। নিচে আমরা এই লেখাটা লিখব এবং লাস্টে অতএব দিয়ে লিখব, অতএব এ বি ইজ ইকুয়াল টু
চয়েসে নেই। আমাদের বলে দেওয়া থাক বা না থাক, আমরা অতি অবশ্যই যে কোনো আঁকার শেষে এই কথাটা লিখব। এবারে চলে আসছে এরকমই আরও একটা প্রশ্নে, যেখানে বলে দেওয়া আছে 9.2 সেন্টিমিটার বা 9.2 সেন্টিমিটার দীর্ঘ বা দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখা অঙ্কন করতে বলা হয়েছে। এখানে 9.2 সেন্টিমিটার অর্থাৎ 9 সেন্টিমিটার 2 মিলিমিটার। এবারে আমাদের কাছে যদি এই স্কেলটা থাকে, দেখো আমরা দেখতে পাচ্ছি একটা ঘর থেকে দ্বিতীয় ঘরের মাঝখানে অনেকগুলো ছোট 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 দাগ রয়েছে। এই এক ঘর থেকে দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার করে এবং মাঝখানের এই ছোট দাগগুলো হচ্ছে 1 মিলিমিটার। প্রত্যেকটা 1 সেন্টিমিটার ঘরের মাঝে 10টা করে ছোট দাগ আছে, অর্থাৎ 1 সেন্টিমিটার সমান সমান আমরা জানি যেহেতু 10 মিলিমিটার, তাই দেখো প্রত্যেকটা ঘরের মাঝে 10টা করে আমরা ছোট দাগ পাবো। একটা কাউন্ট করি। আচ্ছা আমরা যদি এই স্কেলটা দেখছি, দেখো এখানে কাউন্ট করে দেওয়া হয়েছে 0 to 1, এর মাঝে 10টা ছোট লাইন, 1, 2, 3, 4, 5 নম্বরটা বড়, আবার 6, 7, 8, 9, 10 নম্বরে যেই 10 কমপ্লিট হয়ে গেল তখন সেটাই হচ্ছে 1 সেন্টিমিটার। আবার এরপর থেকে আবার 10টা ছোট লাইন, 1, 2, 3, 4, 5 নম্বরটা বড়, 6, 7, 8, 9, 10 নম্বরটা হচ্ছে, যেই আমরা 10-এ পৌঁছে যাবো সেটাই ততটা হচ্ছে 2 সেন্টিমিটার। এইভাবে দেখো প্রত্যেকটা ঘরের মাঝখানেই 10টা করে ছোট দাগ আছে, যে ছোট দাগের একটা ঘর সমান সমান 1 মিলিমিটার। তো এখানে যখন বলা আছে 9.2 সেন্টিমিটার একটা সরলরেখা, তার মানে এই ছবিটাতে আমাদের এই 9 সেন্টিমিটার অবধি আসবো, এরপর এসে ঠিক এরপর থেকে আরও দুটো ঘর যাব, একটা ঘর দুটো ঘর, এই দুটো ঘর অবধি এলে তবে হবে 9.2 বা 9.2 সেন্টিমিটার দৈর্ঘ্য। চলে আসা যাক আমাদের আঁকায়, আমরা এবার খাতায় ছবিটা প্লট করি। অ্যাজ ইউজুয়াল আমরা খাতাটাকে প্রথমে সোজা করে রাখবো, চেষ্টা করব মেঝেতে বসে আঁকার, মাটিতে খাতাটা রাখলে রেখে আঁকার তাহলে ছবিটা সোজা হবে। স্কেলটাকে ধরলাম যতটা সম্ভব সোজা একটা আই মেজারমেন্টে, জিরোতে একটা পয়েন্ট বসাবো, এটা 9, 9 পর থেকে এক ঘর দু ঘর, 9-এর পর থেকে দু ঘর গিয়ে একটা পয়েন্ট 9.2 বসিয়ে দুটোকে কানেক্ট করলাম, কানেক্ট হয়ে গেল, নাম দিলাম এ বি, কেউ অন্য কিছু নাম দিতে পারো, এক্স ওয়াই এম এন সি ডি এনিথিং, এবং ওপরে যত সেন্টিমিটার লিখলাম 9.2 সেন্টিমিটার, এবং অ্যাজ ইউজুয়াল নিচে আমরা লিখবো কী আঁকলাম, যে উপরের চিত্রে এ বি মাথায় অবশ্যই যেন বার থাকে হলো একটি 9.2 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সরল রেখা। অতএব এ বি সমান সমান 9.2 সেমি। এভাবেই তোমরা বাড়িতে আরো নানা রকম মাপ নিয়ে ছবি আঁকা প্র্যাকটিস করবে।